আসসালামু আলাইকুম, আমন্ত্রণ বাংলাভিশন সংবাদে। আপনাদের সাথে আছি আমি ফারজানা কুমি। এশিয়া কাপ ক্রিকেট, চারটি নো বল আর ছটি ওয়াইড, দশটি বাড়তি বল করতে হলো বাংলাদেশকে। এশিয়া কাপে শ্রীলঙ্কার বিপক্ষে বাঁচা মরার ম্যাচের ফলে যা বড় প্রভাব ফেলল, এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল কুশল মেন্ডিজের জীবন। শেখ মাহেদির বলে কট বিহাইন্ড হয়েও বেঁচে যান ম্যাচের এই সেরা স্কোরার। একজন স্পিনারের নো বল মানতেই পারছে না সাকিব। গতকাল দুবাইয়ে ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে সেই হতাশায় ব্যক্ত করেন টাইগার অধিনায়ক। যশোরের সারসার জামতলা এলাকায় পুলিশের সাথে সংঘর্ষে একজন নিহত হয়েছে, আটক হয়েছে দুজন। তারা স্বর্ণ চোরাকারবারি বলে জানিয়েছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে 9.5 কেজি ওজনের 30টি স্বর্ণের বার। ডিবি পুলিশ জানায়, ভোরে গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযানে যায় পুলিশ। সে সময় পুলিশের সাথে সংঘর্ষে এক চোরাকারবারির মৃত্যু হয়। আটক হয়েছে রবিন সরকার ও আবুল কাশেম নামে দুজন। তারা কুমিল্লা শহরের হোমনা ও দাউদকান্দি উপজেলার সাজাদিয়া এলাকার বাসিন্দা। সংঘর্ষে 3 পুলিশ সদস্য আহত হয়েছে, স্থানীয় হাসপাতালে চিকিৎসা চলছে তাদের। এই ছিল এখনকার মতো পরের সংবাদ দুপুর 2টায়। এর আগে 1টায় রয়েছে নিউজ টপ 10, দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/bangla-vision-news-এ এবং সাবস্ক্রাইব করুন youtube.com/bangla-vision-news-এ। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।